হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো। আমি আপনাদেরকে আজকে দেখাবো ডেস্কটপ এর ভিতরে যে ময়লাগুলো থাকে সেই ময়লাগুলো আমরা কীভাবে পরিষ্কার করবো। এখানে দেখা যাচ্ছে অনেকগুলি ময়লা, সেগুলি মাকড়সার জাল জন্মেছে। এই মাকড়সার জালগুলো আমরা আস্তে আস্তে একটু পরিষ্কার করে ফেলি। বন্ধুরা, আমরা এই কাজটি এক মাস পরপর বা 15 দিন পরপর আমাদের করতে হবে। কেননা এখানে যে কুলিং ফ্যানটি রয়েছে, এই কুলিং ফ্যানটি যদি ময়লা জমে যায় তাহলে এই কুলিং ফ্যানটি কাজ করতে পারবে না। ফুল মানি হচ্ছে ঠান্ডা করা। আমাদের পুরো পিসিকে ঠান্ডা করার দায়িত্ব হচ্ছে এই কুলিং ফ্যানের। কুলিং ফ্যান কিন্তু দুইটি আছে, কোনো কোনো পিসিতে দুইটি বা একটি থাকে। এখানে অনেকগুলো ময়লা দেখা যাচ্ছে। আমি প্রথমে হালকা কাপ দিয়ে ময়লাগুলো পরিষ্কার করছি। আপনি যে কোনো সাইডে টিস্যু পেপার অথবা যে কোনো পরিষ্কার কাপড় দিয়ে আস্তে আস্তে সুন্দর করে স্মুথলি কাজগুলো করে নেবেন, পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নিলে আপনার ইন্টারনালি সার্ভিসটা ভালো পাবেন এবং পাশাপাশি যে মাদারবোর্ড বা প্রসেসরটাও খুব ভালোভাবে কাজ করবে। অনেকগুলি ময়লা এখানে দেখা যাচ্ছে। আপনি এই কাজটি মেমোরি কার্ডটা আপনাকে একটু ধীরে ধীরে পরিষ্কার করতে হবে। কেননা মেমোরি কার্ড একটু খুব সেন্সিটিভ বিষয় বা সেন্সিটিভ একটি পার্টস বা ডিভাইস, এর একটি অংশ। হ্যাঁ বন্ধুরা, আমি এবার পরিষ্কার চারদিকে পরিষ্কার করার পর এবার আমি মেমোরি কার্ডটা খুলে আপনাদেরকে দেখাবো কীভাবে মেমোরি কার্ডটা গৃহস্থীভাবে আপনি এখানে হাত লাগিয়ে এবং এখানে একটি হাত লাগাবেন, দুই হাতের আঙুল হালকা করে চাপ দেবেন। চাপ দিলে এটা আলাদা হয়ে যাবে। এই যে আমি মেমোরি কার্ডটি খুলেছি, এবার আরেকটি মেমোরি কার্ড আমি খুলো, খুলে এটা রাখলাম। রাখার পর আরো একটি মেমোরি কার্ড, মেমোরি কার্ড দুইটি আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পর আপনি একটি রাবার নিয়ে স্মুথলি একটু পরিষ্কার করবেন। পরিষ্কার করার পর আপনি সুন্দর করে দৃঢ়স্থিরভাবে যেভাবে খুলেছি আপনি গাঁটে গাঁটে লাগিয়ে দেবেন। বন্ধুরা, এই কাজটি আমি শুরুতেই বলেছি, আপনি 15 দিন পরপর বা 30 দিন পরপর যদি আপনি পরিষ্কার করেন তাহলে আপনার কুলিং ফ্যান খুব দ্রুত এবং ভালোভাবে কাজ করবে এবং আপনার কম্পিউটারের ইন্টারনাল পজিশন বা ইন্টারনাল অবস্থা ভালো থাকবে এবং আপনি কাজ করে আরাম পাবেন। এবার এটি পরিষ্কার করছি। প্রথমে আমি রাবার দিয়ে এখানে রাবার লাগিয়ে হালকা করে স্মুথলি পরিষ্কার করব। ওইদিকে এভাবে রাবার লাগিয়ে পরিষ্কার করব। এরপরে একটু ব্রাশ মারলে এটা ঝকঝকে তৎক্ষণে উজ্জ্বল হয়ে দেখাবে। এবার আমি একটু মুছে দিচ্ছি হালকা করে, যাতে কোনো ধরনের ময়লা আবর্জনা এখানে বা ডাস্ট লেগে না থাকে। বন্ধুরা, আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটি দেখার জন্য এবং আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে গাঁটটি রয়েছে, এই গাঁট বরাবর আপনাকে বসাতে হবে মেমোরিটি ধীরস্থিরভাবে। প্রথমে আমি এখানে মেমোরিটি বসাবো। বসালাম, বসিয়ে আমি এটা হালকা করে চাপ দিব। দুইটা লেগে গেছে, এখানে লেগে গেছে আর এখানে লেগে গেছে। এভাবে আমি অপরটিও গ্যাট বরাবর লাগিয়ে দিব। বসালাম, বসানোর পর স্মুথ লাগাই দিলাম, হয়ে গেল মেমোরি কার্ড খুলে এবং মেমোরি কার্ড লাগানো। এই হচ্ছে আজকের একটি ডেস্কটপ পিসি ইন্টারনাল বা ভিতরের সম্পূর্ণ কিছু পরিষ্কার করে মেমোরি খুলে মেমোরি পরিষ্কার করার পর লাগানো। বন্ধুরা, আমি আশা করি কাজটি ছোটো হলেও কিন্তু আপনি যদি 15 দিন পরপর বা 30 দিন পরপর করেন তাহলে আপনি সুন্দর এবং ভালো সার্ভিস পাবেন। তো ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী হয়তো নতুন ভিডিওতে দেখা হবে। আবার সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করছি। ধন্যবাদ।